রাখির সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে অনেক আঙ্গিকে। যেখানে ধর্ম যেমন রয়েছে, আছে ইতিহাসের ছোঁয়া, আছে আবেগ। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই তিথি রাখি পূর্ণিমা নামেও পরিচিত। রাখি বন্ধনের মাধ্যমে ভাই বোনের পবিত্র সম্পর্ককে উদযাপন করা হয়। তাই আজ প্রতি বছরের মতো এ বছরও হাওড়া সাঁকরাইলের শীতলতলা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করা হলো রাখি বন্ধন উৎসব। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তার চলতি মানুষকে মিষ্টি বিতরণের মাধ্যমে এই রাখি বন্ধন উৎসবের আনন্দ চেনা অচেনা সকলের সাথে ভাগ করে নেওয়া হলো। আসুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ রাখিবন্ধন অনুষ্ঠানের কিছু চিত্র। সঙ্গে থাকবেন, সর্বদা থাকবেন হাওড়া এগিয়ে চ্যানেলের সমস্ত দর্শকদের কাছে একটি ছোট্ট অনুরোধ, হাওড়ার বিভিন্ন ধরনের খবরে চোখ রাখতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। এবং যে লক্ষ্মীর ভান্ডার তিনি বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চাকরি মন্ত্রী জেনারেল মাধ্যমে জমা দেবেন। এই লক্ষ্মী ভান্ডার বসে আছেন উনিও তৃণমূল কংগ্রেসে যে রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসবে বাণীপুর 2 নম্বর অঞ্চলের তিথি উত্তর কর্ণাটক